নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চব্বিশ ডিসেম্বর দু সাল একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে একটি বাইশ তারিখে এসেছে আজকে একটি আসবে আগামী ২৬ ডিসেম্বর আরেকটি আসবে অর্থাৎ এই যে তিনটি পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য উত্তর পশ্চিম ভারতে প্রবল দুর্যোগের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে মৌসম ভবন কিন্তু আমরা জানবো পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ত্রিপুরা আসাম ঝাড়খন্ড এবং বাংলাদেশে এই যে পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে যে সিস্টেমটি এই মুহূর্তে রয়েছে তার কতটা প্রভাব পড়তে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে তাই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা ফিরছি মূল প্রসঙ্গে এই মুহূর্তে ওয়েদার সিস্টেম বলতে পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ একটি এসেছে আরেকটি আজ গিয়ে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে ছাব্বিশ তারিখে আরেকটি আসার সম্ভাবনা রয়েছে তবে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে যে আপডেট রয়েছে প্রধানত উত্তর ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বাল্টিস্তান এখানে প্রচণ্ড বরফপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত সাতাশ তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত এই তিনটে দিন সাতাশ আঠাশ উনতিরিশ উত্তর ভারত মধ্য ভারত পূর্ব ভারতের রাজ্যগুলোতে বেশ জোরদার বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব দিল্লি হরিয়ানা সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান এই সমস্ত জায়গাগুলোতে আর এই যে পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য প্রধানত পশ্চিমবঙ্গে কি প্রভাব পড়তে পারে প্রথমেই আপনাদের জানাই যে বৃষ্টিটা সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ড পর্যন্ত আসার অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার জন্য সেই সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে উনতিরিশ ডিসেম্বর ঝাড়খণ্ড জুড়ে হালকা থেকে মাঝারি কোথাও বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি দুমকা দেওঘর থেকে শুরু করে ধানবাদ জামশেদপুর রাঁচি সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে প্রচণ্ড আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রথমে আপনাদের স্মরণ করে দিই আবহাওয়া দপ্তর এখনো পশ্চিমী ঝঞ্ঝার জন্য পশ্চিমবঙ্গে কি হতে পারে তার আপডেট কিন্তু এখনো দেননি তবে আমরা যেটা অনলাইন থেকে প্রধানত দেখতে পাচ্ছি যে উনত্রিশ ডিসেম্বর যেহেতু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে তাই ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলা যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এটা অনলাইন আপডেট দেখাচ্ছে পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা এখনও দেখতে পাইনি অর্থাৎ কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া এখানে সেরকম বৃষ্টি আমরা এখনও দেখতে পাচ্ছি না যদিও পরিবর্তনশীল পরিবর্তন হলে সেটা আপনাদের আপডেট দিয়ে জানাবো এছাড়া প্রচন্ড আকাশের সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এখানে প্রচন্ড আকাশ থাকতে পারে সাতাশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে আংশিক মেঘলাকাশ বা হালকা মেঘলাকাশ থাকার সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে প্রধানত পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রধানত উত্তরবঙ্গে প্রচন্ড প্রভাব পড়তে পারে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচণ্ড আকাশ থাকবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে এটা আপডেট রয়েছে তাই এক কথায় বলতে গেলে পশ্চিম ঝঞ্ঝার এফেক্ট শুধুমাত্র পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম সঙ্গে মুর্শিদাবাদের কোথাও কোথাও বাকি জেলাগুলোতে সেরকম প্রভাব আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গের আটটি জেলাতেই প্রভাব পড়বে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট হিসাবে তবে মেঘলা আকাশটা সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ বা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এটা রয়েছে সিস্টেম তথা পশ্চিমি ঝঞ্ঝার আপডেট আজকের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে আজকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম এখানে যে আবহাওয়া থাকতে পারে রোদ ঝলমলে আকাশ হালকা মাঝারি কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঠান্ডাটা আজকের দিনটাই থাকবে প্রধানত তেরো ডিগ্রির আশেপাশে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে ঠান্ডা কমবে তাপমাত্রা বাড়বে এবং আগামী কয়েকদিন শুধু তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ফলে ঠান্ডা থাকার সম্ভাবনা নেই মোটামুটি ঠান্ডা থাকবে কন করে ঠান্ডা থাকবে না পশ্চিমাঞ্চলের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে প্রধানত আজকে জাঁকিয়ে কনকনে ঠান্ডা কোথাও কোথাও থাকছে দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আগামীকাল থেকে আস্তে আস্তে ঠান্ডাটা কমার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়ার জন্য এবং ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কনকনে ঠান্ডা ফেরার রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মাঝারি কোথাও কোথাও কুয়াশা আসতে পারে এটা রয়েছে আপডেট পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদীয়া এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এখানে প্রধানত বৃষ্টির সম্ভাবনা আজকে নেই কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পাশাপাশি তাপমাত্রা যেটা থাকতে পারে বারো ডিগ্রি আশেপাশে বা কোথাও কোথাও দশ ডিগ্রি এগারো ডিগ্রি থাকতে পারে মুর্শিদাবাদে তাই প্রচণ্ড ঠান্ডা আজকে থাকছে আগামীকাল থেকে ঠান্ডা কমে তাপমাত্রা বাড়বে এটাই রয়েছে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সুতরাং দক্ষিণবঙ্গের আবহাওয়া আপনারা বুঝতে পারেন আজকে এবং আগামী দিনে কেমন আসতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আজকের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আজকে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির কথা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজকে হতে পারে শনিবারে হতে পারে আগামীকাল এবং রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা জানিয়েছেন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার শুকনো থাকবে এটা তারা বলছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা শুকনো থাকবে এটা তাঁরা বলেছেন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত এগারো থেকে তেরো ডিগ্রি আশেপাশে প্রচণ্ড ঠান্ডা রয়েছে এবং আগামী কয়েকদিন এই রকম ঠান্ডা থাকারই সম্ভাবনা রয়েছে তবে কিন্তু আগামীকাল থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে প্রায় সর্বনিম্নটা চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ঠান্ডা অনেক কমবে এটা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি আজকে কোথাও কোনো সমস্যা নেই তবে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি কোথাও বা মাঝারি ভারী বৃষ্টি আসছে পশ্চিম ইভাঞ্জার এফেক্ট হিসাবে তবে আজকে প্রচণ্ড কুয়াশা নয় হালকা মাঝারি কোথাও কোথাও কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড ঠান্ডা থাকবে প্রায় নয় থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত আটাশ থেকে উনতিরিশ ডিসেম্বর কোথাও কোথাও বেশ জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড জুড়ে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টিটা ঝাড়খণ্ড পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা আজকে নেই হালকা ছিটে ফোঁটা কোথাও কোথাও হতে পারে তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এটা আমরা দেখতে পাচ্ছি প্রধানত তেরো থেকে চৌদ্দ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে এটাই রয়েছে প্রধানত আপডেট আংশিক মেঘলা আকাশ থাকতে পারে ত্রিপুরার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই ছিটফুট হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এখানে ওখানে সেরকম উল্লেখযোগ্য নয় তবে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত তেরো থেকে চোদ্দ ডিগ্রি আশেপাশে মোটামুটি ঠান্ডা থাকছে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকার সেরকম কোনো সম্ভাবনা নেই আগামী দিনগুলোতে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য ত্রিপুরাতে এফেক্ট পড়ার সম্ভাবনা খুব একটা নেই যদিও মেঘলা আকাশটা থাকতে পারে কুয়াশা আসতে পারে বৃষ্টির সম্ভাবনা আমরা অন্তত দেখতে পাচ্ছি না বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে তাতে আমরা লক্ষ্য করতে পারছি প্রধানত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন মাঝ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় সেই কুয়াশার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রধানত রয়েছে রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা সঙ্গে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে বেশ কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকবে প্রধানত তেরো ডিগ্রির আশেপাশে বারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠান্ডাটা একটু আজকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে কারণ অধিদপ্তর যারা জানিয়েছেন সর্বনিম্ন তাপমাত্রা একটু কম হতে পারে ফলে ঠান্ডা বাড়বে তবে দিনের তাপমাত্রা কিন্তু একই রকম থাকার কথা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে এফেক্ট পড়তে পারে বাংলাদেশে তাতে আমরা লক্ষ্য করতে পেরেছি রাজশাহী এবং রংপুর বিভাগে প্রধানত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনতিরিশ এবং তিরিশ ডিসেম্বরের মধ্যে এমন পরিস্থিতি হতে পারে বাকি জায়গাগুলো সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য পড়ার সম্ভাবনা নেই তবে দেশ জুড়ে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সাতাশ থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং যথেষ্ট হেল্প করবে যদি কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরো জানানোর চেষ্টা করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং